আমি সাড়ে সাত মাসের গর্ভবতী আসলাম, আমার বাইরে আমার বাইরের বুড়িদের নন্দে আমারে মারি আমার বাচ্চা নষ্ট করি পালাই আসে, সিভিল হসপিটালে নিয়ে আমার ইয়ে করি পালাইছেন আমার বাচ্চা বাস করাইয়া জামাইয়ে, আর আমার নন্দে পরদিনকা বেগমে মাসুক আব্দুল হকের মাসুক উদ্দিনের সারায় আনিয়ে আমারে বিষ খাওয়াইছেন, আমার জামাইয়ে দশজন পরদিনকায় মুখে বিষ দাঁড়ছেন আব্দুল হকের বিষ আনিয়া দিয়েছেন, আমার প্রচুর খন্ড মাই দুর্গটা বিয়াশা দেওয়ার ওখানে। নীলামবাজার থানা এলাকার ঘোলছড়া গ্রামে ঘটল এক নারী নির্যাতনের ঘটনা। গর্ভবতী মহিলার মুখে বিষ ঢেলে মেরে ফেলা হলো সাড়ে চার মাসের পৃথিবীর মুখ না দেখা সন্তানকে। থামোয়া গ্রামের বাসিন্দা নেকজান বেগমের একমাত্র মেয়ে শাহিদা বেগম রবিবার সংবাদ মাধ্যমকে জানান, বিগত আট মাস পূর্বে ঘোলছড়া গ্রামের বাসিন্দা জাবু হোসেনের সঙ্গে করিমগঞ্জে কোর্ট ম্যারেজ হয়েছিল তার। বিবাহের কিছুদিন পর থেকে স্বামীসহ তার পরিবারের সদস্যরা তার ওপর নির্যাতন শুরু করেন। অনেক কষ্ট সহ্য করে দিন কাটাচ্ছেন তিনি। গত সোমবার স্বামী ও তার বোন ফরতিঙ্গা বেগম সহ পরিবারের সদস্যরা তাকে মারধর করে বিষ খাইয়ে তার গর্ভস্থ সাড়ে চার মাসের সন্তানকে নষ্ট করে দেন। বিষ খাওয়ানোর পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। তিন দিন করিমগঞ্জ হাসপাতালে থেকে সুস্থ হয়ে বাড়িতে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত ভালোভাবে সুস্থ হতে পারেননি। নীলামবাজার থানার পুলিশ স্বামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে, তার জন্য প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন তিনি। বাকি আসামিদেরও গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর দাবি জানিয়েছেন শাহিদা বেগম এবং তার মা নেকজান বেগম। আমার জামাই এক মাস কি আমার বিদেশ বেলায় যায়নি, এক মাসের কানি দিয়েছেন আর কিচ্ছু দিন না, তারপরে আমার গ্রামের মানুষের সাহায্য করে না, মানুষের কাছে বইছি। এখন আমার জামাইয়ে আমার বাড়ির মানুষ, আমি জামাইয়ের নাম জাবু হোসেন, আমি সাড়ে চার মাসের গ্রামের নাম গুলচারা, আমি সাড়ে চার মাসের গর্ভবতী আসলাম, আমার বাইরে আমার বাইরের বুড়িদের নন্দে আমারে মারি আমার বাচ্চা নষ্ট করি পালাইয়া সিভিল হসপিটালে নিয়ে আমার ইয়ে করি পালাইছেন আমার বাচ্চা বাস করাইয়া, আমার মারে খবর দিয়েছেন না, আমি তিন চার দিন বিশ্বনাথ পর্ণ আসলাম, তারপরে আমার জামাই আনাইছেন, আনাইয়া খবর দিয়ে আমার জামাইয়ে, আর আমার নন্দে পরদিনকা বেগমে মাসুক আব্দুল হকের মাসুক উদ্দিনের সারায় আনিয়ে আমার বিষ খাওয়াইছেন, আমার জামাইয়ে দশজন পরদিনকায় মুখে বিষ দাঁড়ছেন আব্দুল হকের বিষ আনিয়ে দিয়েছেন, আমার প্রচুর খন্ড মাই দুর্গটা বিয়াশা দেওয়ার ওখানে, আমার জানুয়ারি দিন চেষ্টা করছেন, আমি এক শিখ দিছি আর শিখ দিতে পারছি না, আমার হরিয়ে চাষি হরিয়ে দেখিয়া মানুষের কইছেন, আমি আর কি কইতে পারি না, আমার দৈনন্দিন মারধর করাই না, আমার ঘরের যারা সামান আত্মীয় সব কিছু নিজই, তারপরে আমার মারধর করিয়া আমি বেহুশ হয়ে গেছি, জানি না আমার পুলিশে আমার মার থেকে আনছেন, আমার সোনার বসে আমি দেখছি এলো না, আমার মাইরেটি স্কলারশিপ আর স্কুলের টাকা পাইছি আমি ক্লাস টেনও, আমার মায়ের ভিক্ষা শিখে করি আমার সোনার সোনার ইয়ারিং করে এনেছেন, আমার ইয়ারিং জুড়ে নিশ্চয় গান বসে নিশ্চয় পরদিনকা বেগম কেনেছেন, আমি দেখছি না কিন্তু পরদিনকা মাসুক আব্দুল হক রেজেনা বেগম সাইরা বেগম আমার জাল এসব আসলা কেনেছে না, কইতে পারি না, আমি বুঝাইয়া দেখছি আমার নাই গলার জোড়া খানোর ইয়ারিং, আমার হ্যান্ডেল খাওয়াইয়া আমার মুখে দিয়ে আমার এটা জ্বালাইয়া আমি বর্ধমানে অসুস্থ, আমি ডাক্তারের রিকোয়েস্ট করিয়া ডাক্তারের কেস দেখি আইছি, আমার মা অন্ধ চৌকে দেখেন না, আমি হাসপাতাল রইতে পারতাম না, গদিকে রিকোয়েস্ট করি আমি বাড়ি দিয়েছি, আমার বর্ধমানে আমার মাথা তো ঘুরাই সিঙ্গারে দেয় আমি আমি ভিক্ষা করি খাই, গ্রামের মানুষে খুব মায়া করছেন, আর আমি একটা সাহায্য চাই, আপনার গেছে আপনার ইঞ্চর গেছে আমার মেয়েটারে সাড়ে চার মাসের বাচ্চা নষ্ট করে ফেলাইছেন, আমার কোনো খবর কইছেন না, করিগঞ্জ হসপিটাল নিয়ে এখন
আমার মেয়েরে ওষুধ খাওয়াইছেন, আইটেন খাওয়াইছেন, খাওয়াইয়া আমার মেয়ে অভিযান বানিয়ে লাইছেন, সিবি হসপিটাল নিয়ে গেছে। সন্তানে এখন কিতে চাও? এখন আমি সুবিচার চাই আপনার কাছে অনুরোধ। কার কাছে চাই? পুলিশের কাছে? নিনা পুলিশের কাছে আমি অনুরোধ চাই, আমার সুবিচারটা ঘুরিয়ে দিতে। প্রশাসনের কাছে আমি চাই আমরা সুবিচার, আসামি আরেস করব লাগিয়া আমারে পারে মারার চেষ্টা করাইছে না ভাইটা না আমারে প্রাণে মারতা, আমার আমরা কেউ নাই আমরা মা ছাড়া। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এলো শিলচরের ভাই ভাই লন্ড্রি সার্ভিস। পরখ করুন নিজের রাজকীয় স্টাইল, ব্যবহার্য জামা কাপড়, ভারী শীত বস্ত্র, কম্বল ইত্যাদি ধৌত করার প্রাণান্তকর কষ্ট আর আপনাকে করতে হবে না। চুটকিতেই আপনার সেই কষ্ট লাঘব করতে হাজির শিলচর 18 নম্বর লেন সংলগ্ন বিবেকানন্দ রোডের ভাই ভাই লন্ড্রি সার্ভিস। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি উন্নত মানের মেশিনারির সাহায্যে অত্যন্ত রেহাই মূল্যে আপনার বস্ত্র সামগ্রী চকাচক করে দিতে বদ্ধপরিকর ভাই ভাই লন্ড্রি সার্ভিস। ভাবছেন আপনার বহুমূল্য শখের পোশাক বা দামি কম্বলের কোনো ক্ষতি হবে? মোটেই না, চোখ বুজে আপনি ভরসা করতে পারেন ভাই ভাই লন্ড্রি সার্ভিসকে। এখানে অভিজ্ঞ ও দক্ষ অপারেটরদের দ্বারা আপনার শখের পোশাকটি পরম যত্নে ধৌত করে তা আয়রন করে আপনার হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ রুচিসম্মত উপায়ে ধৌত করার পাশাপাশি পরিপাটি করে ইস্ত্রি করে দেওয়ার চমৎকার ব্যবস্থা রয়েছে ভাই ভাইয়ে। তাই বিনা দ্বিধায় আপনি ভরসা করতে পারেন ভাই ভাই লন্ড্রি সার্ভিসকে। যোগাযোগের নম্বর 8099181948 অথবা 9101167785।